আমি মোহাম্মদ আবুল সাহেব, ম্যানসিংয়ে একাধিক বার প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠান, ম্যানসিং হাইডার কলেজের অনলাইন কার্যক্রমে সবাইকে স্বাগত। আমি আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি অনলাইন কার্যক্রমে। আজকে তোমরা জানো শিক্ষার্থীরা, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে 12টি অধ্যায় আছে, সর্বমোট 12টি অধ্যায় আছে। আজকে আমরা অষ্টম অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে বিভিন্ন টপিকস আছে। আজকে আমরা যে স্পেসিফিক টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কর। আমরা আজকে কর্ণের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত আলোচনা শুরু করার আগে প্রথমে আমরা একটি কর্ণের চিত্র ভয় করে অঙ্কন করব। তো বন্ধুরা চলো আমরা একটি চিত্র অঙ্কন করব। তো বন্ধুরা এটি হচ্ছে মোটামুটি একটি কর্ণের চিত্র। তো আমরা প্রথমে একটি পয়েন্ট আউট করবো যে কি কি অঙ্গ আছে এখানে, তা আমরা অঙ্কন করবো আমাদের বোঝার সুবিধার জন্য। তো আমরা অঙ্গকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছি। এটুকু হচ্ছে আমাদের বহির্কর্ণ, আমরা আলোচনা করি। এটুকু হচ্ছে বহির্কর্ণ, এটুকু হচ্ছে আমাদের মধ্যকর্ণ, আর এই অংশ হবে অন্তঃকর্ণ। তো বন্ধুরা আমরা প্রথমত জানলাম আজকে কর্ণের তিনটি অংশ, বহির্কর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। এখন আমরা দেখি বহির্কর্ণের মধ্যে কি কি অংশ আছে। প্রথমে যে অংশ আছে সেটা হচ্ছে পিনা। এই অংশটি বলা হবে পিনা, যেটি আমাদের তোরণাস্থি নির্মিত। তোরা জানো বন্ধুরা যেটা আমাদের সপ্তম অধ্যায়ে আলোচনা করেছে সেটা হচ্ছে তোরণাস্থি নির্মিত হচ্ছে পিনা। এরপর নাম হচ্ছে কর্ণকুহর, এরপর হবে কর্ণকুহর। তাহলে পিনা বা কর্ণ ছত্র এটা হচ্ছে কর্ণকুহর বা বহি অরিটরি মিটাস। এরপর হবে টিপিনি পর্দা, কর্ণছত্র কর্ণকুহর এবং কানের পর্দা। তারপর চলে যাবো বন্ধুরা আমরা মধ্যকোণের মধ্যে। মধ্যকোণের মধ্যে আছে কর্ণাস্থি, যেটি খুব ইম্পর্টেন্ট। কর্ণাস্থি আমরা জানি তিনটি, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আমরা বলবো মেলিয়াস, মেলিয়াস, ইনকাস, ইনকাস এবং স্টেপিস। তাহলে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, যে স্টেপিস হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম একটি অস্থি। তোমরা জানো আমাদের কর্ণের শরীরের মধ্যে বড় অস্থি আছে এবং ছোট অস্থি আছে। সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে আমাদের স্টেপিস। তারপর আছে আমাদের দুইটা ছিদ্র, একটা হচ্ছে ইনসিশনালি, যেটা গলার ভিতরে বা গলবিলে প্রবেশ করলে আমরা কানের ভিতরে কিছু পদার্থ যদি প্রবেশ করে সেটা গলবিলের মাধ্যমে এই নলটির মাধ্যমে প্রবেশ করে, তার নাম হচ্ছে ইউস্টিশিয়ান নালি। আছে আমাদের আমরা বলতে পারি ইউস্টিশিয়ান নালি, ইউ স্টে সি আ নালি। তারপর আছে আমাদের দুটি ছিদ্র, সেটা হচ্ছে ফেনেস্টা ওভালিস, ফেনেস্টা রোটান্ডা। কমে সংক্ষেপ দেখি ও ভা প্লিজ আর রো টান ডা। তাহলে আমাদের মধ্যকর্ণের অংশগুলো বন্ধুরা শিখে ফেললাম। এটা হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস, দুটি ছিদ্র, ফেনেস্টা ওভালিস, ফেনেস্টা রোটান্ডা এবং আছে ইউস্টিশিয়ান নালি, যেটি গোলকের ভিতরে প্রবেশ করে। তারপর বন্ধুরা আমরা যাব অন্তঃকর্ণের ভিতরে। অন্তঃকর্ণের মধ্যে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করেছি, একটি নাম হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গ, আরেকটি হচ্ছে শ্রবণ নিয়ন্ত্রণকারী অঙ্গ।
আমরা ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গ বলব ইউট্রিকুলার এবং শ্রবণ নিয়ন্ত্রণকে অঙ্গ বলা হবে ইউট্রিকুলাস। এখন ইউট্রিকুলাস এটিকে বলা হবে ইউট্রিকুলাস, এটিকে বলা হবে ইউট্রিকুলাস, আর এটিকে বলা হবে স্যাকুলাস স্যাকুলাস। ইউট্রিকুলাসকে আমরা দেখতে পাই তিনটি অর্থ বৃত্তাকার নালী থাকে, যেখানে শব্দটা কোথা থেকে আসতেছে তা ভাষা মূল নিয়ন্ত্রণ এটা একটা বেদ থাকে, তার হচ্ছে ইউট্রিকুলাস। এবং এই অংশকে বলা হবে স্যাকুলাস। এই স্যাকুলাসে আমরা যে শামুকের গোলকের মতো যে প্যাচালো অংশটুকু তার হচ্ছে কক্লিয়া, কক্লিয়া। এবং তোমরা জানো আমাদের কর্টেক্স নাই হচ্ছে 12 জোড়া, এর মধ্যে যেটি আমাদের শ্রবণ অনুভূতি যোগায় তার নাম হচ্ছে অডিটরি স্নায়ু। এই সেই অডিটরি স্নায়ু যেটা স্নায়ু তৈরি করার মাধ্যমে আমরা শ্রবণ শুনতে পাই, তা হচ্ছে অডিটরি স্নায়ু, অডিটরি স্নায়ু। তো বন্ধুরা আমরা মোটামুটি ভাবে কর্ণের গঠন এখানে দেখলাম। তো আমরা আবার ভিডিও যাচ্ছি, আমরা কর্ণকে সাধারণত তিনটি ভাগে ভাগ করেছি, প্রথম হচ্ছে বহির্বর্ণ, মধ্যবর্ণ এবং অন্তঃকর্ণ। আমরা বহির্বর্ণের মধ্যে যে অংশগুলো পাই তা হচ্ছে পিনা, কর্ণকোহর এবং পর্দা। আচ্ছা, তারপর হচ্ছে মধ্যবর্ণ, মধ্যবর্ণের মধ্যে আছে মেডিয়াস, ইনকাস, স্ট্যাপিস এবং আছে দুটি ছিদ্র, একটি হচ্ছে মেনিসকাস ওভালিস, একটি হচ্ছে মেনিসকাস রোটান্ডা। এটুকু এই ছিদ্র কাজ কি আমরা এটা পরে একটা সময় আলোচনা করতে পারবো। তারপর হচ্ছে আমাদের ইউস্টিশিয়ান নালী, যে নালীর মাধ্যমে আমাদের তরল পদার্থগুলো বলগুলো বা শব্দগুলো প্রসূত হয়ে আমাদের পরের ভিতরে প্রবেশ করতে পারে। তারপর অন্তর আমরা চলে যাবো অন্তঃকরণের ভিতরে, অন্তঃকরণের মধ্যে আছে আমাদের দুটি প্রধান অংশ, একটি হচ্ছে ইউট্রিকুলাস, একটি হচ্ছে স্যাকুলাস। ইউট্রিকুলাসকে বলা হবে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গ এবং স্যাকুলাসকে বলা হবে আমাদের শ্রবণ নিয়ন্ত্রণকারী অঙ্গ। এখানে স্যাকুলাসের যে শামুকের গোলকের মতো অংশ তার হচ্ছে কক্লিয়া, এবং যে স্নায়ুর মাধ্যমে আমাদের শ্রবণ অনুভূতি থাকে তার হচ্ছে অডিটরি স্নায়ু। তো বন্ধুরা আমরা মোটামুটি ভাবে একটি কর্ণের গঠন জানতে পারলাম। আমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করবো কিভাবে চিত্রটা অঙ্কন করা যায়, এবং নামগুলো যদিও কঠিন মনে রাখাটা অধিকাংশভাবে সম্ভব হয় না, তবুও আমরা চেষ্টা করবো জ্যোতির্বিজ্ঞানের ত্রাণ হিসাবে শব্দগুলো মনে রাখার চেষ্টা করবো। তো বন্ধুরা এখন আমরা যে অংশগুলো আলোচনা করবো সেটা হচ্ছে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস, এই অংশগুলো নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা আমরা চিত্রটা মুছে ফেলি। তো বন্ধুরা আমরা এখন দেখব ভারসাম্য নিয়ন্ত্রণকারী অর্থাৎ ইউট্রিকুলাসের তার সম্বন্ধে আমরা আলোচনা করব। তো বন্ধুরা ইউট্রিকুলাসের চিত্র যেহেতু এটা অর্ধ বৃত্তাকার নালী, সেই নালীটাকে আমরা যদি লম্বা লম্বি ভাবে সোজা করি তাহলে চিত্রটা অধিকাংশ ভাবে এরকম দেখা যাবে। এটা হচ্ছে আমরা ইউট্রিকুলাসের যে তিনটি অর্ধবৃত্তাকার নালী ছিল সেই নালীটাকে আমরা সোজাসুজি বা লম্বলম্বী ভাবে অঙ্কন করেছি। তো আমরা দেখি এটা কিভাবে কাজ করে বা ঘটে কিভাবে। আমরা যে উঁচু অংশটুকু তার নাম হচ্ছে অ্যাম্পুলা, তার নাম হচ্ছে অ্যাম্পুলা, অ্যাম্পুলা। সেই অ্যাম্পুলা আমাদের ভিতরে কিছু স্নায়ু থাকবে এবং কোষ থাকবে, যে স্নায়ু কোষগুলো কিছু চূর্ণময় প্রজা দ্বারা আবৃত থাকবে বা ভরা থাকবে তার হচ্ছে অটোলিথ, অটোলিথ। এবং এটি যে আবরণে আবৃত থাকে তার নাম হচ্ছে কুপুলা, তার নাম হচ্ছে কুপুলা, কুপুলা। তাহলে আমরা দেখলাম অর্ধবৃত্তাকার নালীর ভিতরে অংশগুলো হচ্ছে অ্যাম্পুলা, চূর্ণময় প্রধান তার নাম হচ্ছে অটোলিথ, এবং স্নায়ু এবং কোষ নিয়ে যে আবরণ থাকে তার নাম হচ্ছে কুপুলা। মনে করো বন্ধুরা শব্দ যদি এখান থেকে আসে, সাউন্ডটা যদি এই সাইড থেকে আসে, তাহলে আমাদের স্নায়ু সহ এই কোষগুলো এদিকে তারিত হয় এবং আমরা ভারসাম্য নিয়ন্ত্রণ একদিকে বেঁধে যাই। এইভাবে এটা আমাদের অর্চার ডিরেক্টর হিসেবে কাজ করে, আমরা এই স্নায়ু এবং কোষগুলো আমাদের ভারসাম্য রক্ষায় অংশ করবে। তো বন্ধুরা আমরা এটা জানলাম ইউট্রিকুলাসের অংশ। তো ইউট্রিকুলাস আমরা কি বললাম, ইউট্রিকুলাস যে উচ্চ যে অংশটুকু স্ফীত অংশটুকু তার নাম হচ্ছে অ্যাম্পুলা, তারপর স্নায়ু এবং কোষ থাকে তার নাম হচ্ছে অটোলি, এবং যে আবরণে আবৃত থাকে তার নাম হচ্ছে কুপুলা। তারপর আমরা দেখব
এটা কিভাবে আমরা কাজ করতে পারি, আমরা শ্রবণ কৌশলটা কিভাবে হয়ে থাকে তা আলোচনা করব, যে আমরা কিভাবে শুনতে পাই সেই জিনিসটা আলোচনা করব। সেই জিনিসটা জানার আগে চিত্র আমাদের আবার অনুভূত হবে। তো বন্ধুরা আমরা দেখবো কিভাবে শব্দটা আমাদের মস্তিষ্কে পৌঁছায়, সেটা বিস্তারিত দেখি আমরা। এখান থেকে বন্ধুরা সাউন্ড বেরোচ্ছে, সাউন্ডটা প্রথমে আমাদের প্রবেশ করবে পিনাকে বা গলছত্রে প্রবেশ করবে। প্রবেশ করার পদ্ধতিটা যেন শব্দ একটা শক্তি, এই শব্দটা তারপর বহির অডিটরি বিটা বা গলকোহরে প্রবেশ করবে। সেখান থেকে আমাদের টিম্পানিক পর্দা বা কানের পর্দার ভেতরে আঘাত করবে। আঘাত করার পর এই শব্দটা চালিতে হবে আমাদের কর্ণাস্থির ভেতরে, মিডিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। তো শব্দটা মিডিয়াসে সঞ্চালিত হয়, মিডিয়াস থেকে ইনকাস, ইনকাস থেকে আমাদের স্ট্যাপিসে যায়। সেখান থেকে শব্দটা প্যানিস্টা ওভালিস, যে চিত্রটা কথা বললাম, প্যানিস্টা ওভালিস এর মাধ্যমে সরাসরি চলে যাবে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গে। শব্দটা কোন দিক থেকে আসতেছে তা বোঝার জন্য আমাদের এই চুপারাসটা খুবই প্রয়োজন। সেখানে আমাদের উপলা, অ্যাপুলা, স্নায়ু এবং কোষ তাহিত হয়ে সেখানে চলে যাওয়া হচ্ছে স্যাকুলাসে। স্যাকুলাস হচ্ছে আমাদের শ্রবণ নিয়ন্ত্রিত অঙ্গ। সেই স্যাকুলাসে আমাদের তিনটা যে স্তর থাকে তার নাম হচ্ছে ককলিয়া। শব্দগুলো এখানে যাবে, এখান থেকে শব্দটা আস্তে আস্তে অডিটরি স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে। এইভাবে আমরা শব্দটা শুনতে পারি। যে সর্বোচ্চ শব্দগুলো আমরা শুনতে পারি না, সে শব্দগুলো আবার ব্যাকআপ করে আমাদের প্যানিস্টা রোটান্ডার মাধ্যমে, ইউস্টিশিয়ানের মাধ্যমে এসে শরীরের সাথে প্রসারিত হয়ে যায়। তো বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করলাম শব্দ কিভাবে আমরা শুনতে পাই। আমরা জিনিসটা আবার রিভিউ করছি। শব্দ তরঙ্গ প্রথমে আমাদের আগে পিনাতে বা গলছত্রে, সেখান থেকে বহি অডিটরি বিটাস বা গলকোহর, সেখান থেকে আছে আমাদের টিম্পানিক পর্দা। সেই শব্দটা আঘাতপ্রাপ্ত হবে মিডিয়াস, মিডিয়াস থেকে শব্দ চলবে ইনকাস, ইনকাস থেকে স্ট্যাপিস, সেই থেকে প্যানিস্টা ওভালিস। তারপর আমরা সে শব্দটা চলে যাবে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গে, অর্থাৎ ইউজুকুলাস। ইউজুকুলাসে শব্দটা তারিখ হয়ে চলে যাবে আমাদের শ্রবণ নিয়ন্ত্রণকারী অঙ্গে, তার নাম হচ্ছে আমাদের স্যাকুলাস। স্যাকুলাসে যে আমাদের ককলিয়া আছে, সেই ককলিয়ার বিভিন্ন অঙ্গটি স্তর থাকে, সে হচ্ছে স্ক্যালা ডিস্টিবুলি, স্ক্যালা মিডিয়া, স্ক্যালা টিম্পানি। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো সেখান থেকে শব্দগুলো আমাদের অডিটরি স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কর্ণের গঠন এবং শ্রবণ কৌশল নিয়ে মোটামুটি আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ। আমরা হয়তো আগামী ক্লাসে কর্ণ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, কিভাবে শ্রবণ নদী জায়গা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।